ভরতপুর এক ব্লক স্বাস্থ্য আধিকারিক ও সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করে একাধিক সমস্যার কথা তুলে ধরলেন ভরতপুর এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মোহাম্মদ রানা ও প্রণব ঘোষ। বৃহস্পতিবার বেলা একটা নাগাদ মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মোহাম্মদ রানা ও প্রণব ঘোষের নেতৃত্বে এই কর্মসূচি করা হয়। তৃণমূল কংগ্রেসের ব্লক যুব সভাপতি মোহাম্মদ রানা বলেন, স্বাস্থ্য পরিষেবা যাতে আরও উন্নতি করা যায়, পাশাপাশি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে যাতে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে না হয়, সেই প্রসঙ্গে দুই দপ্তরের আধিকারিকের সঙ্গে একাধিক সমস্যার কথা তুলে ধরা হয়েছে। ওই দুই দপ্তরের আধিকারিক আমাদের আশ্বাস দিয়েছেন, আগামী দিনে সাধারণ মানুষের পরিষেবা যাতে আরও উন্নত করা যায় এবং যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলি যাতে দ্রুত সমাধান করা যায় সেই দিকে নজর দেবেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কী জানিয়েছেন বিস্তারিত শুনে নেওয়া যাক আমাদের পর্দায়। পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন সারা রাজ্য জুড়ে চলছে, সেই উন্নয়নের যেমন তার ফিল্ডে যে কাজটা করে সেই কাজটা কিন্তু বিএলআর অফিস ল্যান্ডের ব্যাপারটা করে, বিএমএইচ স্বাস্থ্যের ব্যাপারটা করে। এই বিষয়ে সাধারণ মানুষ যদি কোথাও হ্যাম্পার হয় বা সাধারণ মানুষ কোথাও কষ্ট পায়, আমাদের দায়িত্ব হচ্ছে সেইগুলো তাদের সামনে তুলে ধরা। আমরা যেহেতু সরকার পক্ষে রয়েছি, আমাদের সরকার পশ্চিমবঙ্গে রয়েছে, যদি কোথাও সাধারণ মানুষের সমস্যা হয় সেটা তাদের দৃষ্টির জন্য যাতে সেই দিকে নজরটা দেয়, সেই নজর দেওয়ার ব্যাপারেই তাদের সঙ্গে কথা হলো। যে সমস্ত বিষয়গুলো সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে দেখুন, তাতে আমাদের সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল। এই বিষয় নিয়ে ওনাদের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমরা খুব ভালো আলোচনা হলো, ওনারা কোঅপারেটিভ ছিলেন, আমাদের যা যা বলেছিলাম সেই বিষয় নিয়ে ওনারা আগামী দিন আরও ভালো কাজ করবেন। এমনিতেই ওনারা খুব ভালো কাজ করে চলেছেন এবং আগামী দিন আরও ভালো কাজ করবেন, এই আশ্বাসটা আমরা দিচ্ছি। আচ্ছা, আপনাদের এই টোকেন ডেপুটেশন সার্থক হলো আজকে? আপনারা আপনাদের কাছে একটু ভুল ইনফরমেশন আছে, আজকে কোনো ডেপুটেশন ছিল না, আমাদের কিছু বিষয় ছিল, যে বিষয়গুলো সাধারণ মানুষ কষ্ট পাচ্ছিলেন সেই বিষয়গুলো ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের নজরে নিয়ে আসা, যাতে সাধারণ মানুষ এই কষ্টটা লাঘব হয়। এটা ডেপুটেশন কিছু নয়, এমন হতে পারে যে ধরুন নিচুতলার কর্মীরা বিএলআর সাহেবকে সেই খবরটা পৌঁছচ্ছে না বা বিএমওজের কাছে সেই খবরটা পৌঁছবে, আমাদের কাজ হচ্ছে সেই খবরটা তাদের কাছে পৌঁছানো যে এই সমস্যা নিচুতলায় হচ্ছে, আপনারা বিষয়টা দেখুন। এটা ডেপুটেশন বলে কিছু নয়, আমরা একটা আলোচনা করতে গেছিলাম। বিএলআর বা বিএমএ কি আশ্বাস দিলেন আপনাদের? খুব ভালো সদর্থক ভূমিকা নিয়েছেন, যে বিষয়গুলো মানুষ হয়রানি হচ্ছে তার বিরুদ্ধে উনি একদম বদ্ধপরিকর বিএলআর সাহেব। তার পাশাপাশি উনিও আমাদেরকে কিছু জিনিস বলেছেন, যে জিনিসগুলো মানে আমাদের দলের পক্ষ থেকে যাতে সাহায্য করা হয়, যেমন ধরুন আমরা ইতিমধ্যেই ভরতপুর পঞ্চায়েত সমিতিতে জলের একটা পঞ্চায়েত সমিতি থেকে আমাদের ভরতপুর হসপিটালে জলের একটা ব্যবস্থা করা হচ্ছে, মানে যারা আউটডোরে ডাক্তার দেখাতে আসেন তাদের জলের একটা সমস্যা ছিল উনি বলেছেন। আমরা কিন্তু ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতি থেকে সেটাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, টেন্ডার অলরেডি ঝুলে গেছে, খুব তাড়াতাড়ি জলের ব্যবস্থা ভরতপুর হসপিটালে হবে। আর উনি একটা কথা বললেন, বাথরুমটা অলরেডি ভরতপুর পঞ্চায়েত সমিতি করেছে, তৈরি হয়ে গেছে কিন্তু এখনও শুরু হয়নি, আমরা এখনই পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে কথা বলে যাতে বাথরুমটা তাড়াতাড়ি শুরু হয় সেই বিষয়টা দেখব। তার পাশাপাশি বিএলআর সাহেব আমাদেরকে যেমন বললেন, বালি সংক্রান্ত যে অভিযোগ রয়েছে বা সাধারণ মানুষের যে অভিযোগ রয়েছে, এখানে কিছু দালাল বসে যেগুলো তারা কষ্ট পাচ্ছে তাদেরকে নিয়ে সাধারণ মানুষ কাজ পাচ্ছে না, এই বিষয়গুলো যখন বলি উনি বলেছেন আমার দৃষ্টিতে দেবেন, আমার নজরে দেবেন, আমি বিষয়গুলো একদম দায়িত্ব সহকারে সেগুলো ফেলাম। ওনারা অভিযোগ করলেন কি হাসপাতালে কিছু জিনিস আশেপাশে চারিদিকে একটু নোংরা থাকে, সেটা আমাকে তথ্য দেখালেন, মানে আমাকে নজরদারি করলেন, আমি সেটা দেখে নিচ্ছি আর সেটা যেভাবে ওটা ভালো করে পরিষ্কার টরিষ্কার হোক, যাতে মানুষের পরিষেবাটা ভালো করে পাওয়া যাক, বাথরুম যেটা যে পরিষ্কার ভালো করে হোক মানুষের পরিষেবাটা হোক, তার জন্য আমি সেটা দেখে নিচ্ছি, দেখে নেবো সেটা বলেছি, এটা আশ্বাস দিয়েছি। না, পানীয় জলের সমস্যা দীর্ঘদিন থেকে আছে, আমি পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলেছি, ওরা একটা টেন্ডার করে দিয়েছে জল সত্রর জন্য, অতি শীঘ্রই কিছুদিনের ভিতরে এই জল সত্র প্রজেক্টটা আমাদের এখানে স্টার্ট হয়ে যাবে ভরতপুর বিপিএসসিতে। আর আমাদের একটা মানে পাবলিক টয়লেটের একটা অলরেডি করা রয়েছে, ওটা স্টার্ট করার জন্য আমি আবেদন করেছি পঞ্চায়েত সমিতিকে। আর আজকে যারা এসেছিলো আমাদের ভাইরা এসেছিলো ওদেরও বলা হয়েছে যে থেকে ওই পরিষেবাটা স্টার্ট হোক আর মানুষরা এই খাওয়ার জল আর এই মানে টয়লেটের পাবলিক টয়লেটের ফেসিলিটিটা অবশ্যই নিতে পারো। আমার নাম ডক্টর সুবীর গোলদা, বিমস ভরতপুর। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম,
রনি টেলিকম দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।